নির্বাচন বানচাল ও মার্চের মধ্যে দেশে দুর্ভিক্ষের ষড়যন্ত্র হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিত্যপণ্যের দাম বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, পণ্য মজুতকারীদের গণধোলাই দেওয়া উচিত। গণভবনে জার্মান সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, এবার রোজায় পণ্যের সংকট হবে না। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। মিউনিক নিরাপত্তা সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্রান্তকারীরাই নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলতে চায়। আপনার কি এটা মনে হয় না যে যারা এই যে সরকার উৎখাতে আন্দোলন করে এখানে তাদেরও কিছু কারসাজি আছে? এর আগে ওরকম পেঁয়াজের খুব অভাব, দেখা গেল বস্তাকে বস্তা পচা পেঁয়াজ পানিতে ফেলে দিচ্ছে। এই লোকগুলির কি করা উচিত সেটা আপনারই বলেন। এ তো গণধোলাই দেওয়া উচিত, কারণ আমরা সরকার কিছু করতে বললাম যে সরকার করছে, তার থেকে পাবলিক যদি এটা প্রতিকার করে তাহলে সবচেয়ে ভালো, কেউ কিছু বলতে পারবে না। এখন জিনিস লুকিয়ে রেখে পচিয়ে ফেলে দেবে আর জিনিসের দাম বাড়াবে। রমজানে কিন্তু কোনো জিনিসের অভাব হবে না, ইতিমধ্যে সমস্ত ব্যবস্থা কিন্তু করা আছে। এখন এটা নিয়ে অনেকে কথা বলবে করবে, কিন্তু কোনো অসুবিধা হবে না। এ সময় উৎপাদনে সবাইকে উৎসাহিত করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, কৃষকরা পণ্যের সঠিক দাম পাচ্ছেন বলে জানান তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গাজায় গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ দুই দেশের মধ্যে হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বিশ্ব। আমরা দেখি যে বিশ্ব মোড়লরা দুই মুখনীতিতে বিশ্বাস করে। এক জায়গায় প্যালেস্টাইনের সমস্ত জমি দখল করে ফেলছে, ওটা ইনভেশন না, আবার ইউক্রেনটা ইনভেশন। এই দুমুখ নীতি কেন হবে সেটা আমার প্রশ্ন ছিল, এবং আমি জানি স্পষ্ট বলছি, এটা বলা হয়, অনেকে বলবে না সাহস করে, নানার জন্য নানা দুর্বলতা থাকতে পারে, আমার তো কোনো দুর্বলতা নাই। গণতান্ত্রিক ধারা অব্যাহত না থাকলে কোনো দেশ উন্নত হতে পারে না বলে মন্তব্য করে 15 বছরে সব দিক থেকে বাংলাদেশের উন্নতি হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। ক্ষমতার উচ্চ আসনে বসে যে দলগুলি তৈরি হয়, আসলে সে দলগুলির তো ওই মাটি মানুষের সাথে সম্পর্কটা থাকে না, তাদের শিকড়ের সন্ধানটা কোথায়? কাজে তাদের চিন্তা চেতনা, তারা চায় এমন একটা পরিবেশ হোক কেউ তাদেরকে সব ই করে ক্ষমতায় বসিয়ে দেবে। রাজনীতি যদি জনগণের জন্য হয়, সে রাজনীতি জনগণের জন্য কল্যাণেই কাজ করে, আর রাজনীতি যদি শুধুমাত্র ওই ক্ষমতা দখল আর ক্ষমতা উপভোগ করা সেটা যদি হয় তাহলে তো মানুষ কিছু পাবে না। মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন থাকলেও দেশটির অবস্থা নাজুক হয়, কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। নতুন মেয়াদে সরকার গঠনের পর আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী দেশের রাজনীতি অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা।